আজকে আমি চিকেন ড্রাই ফ্রাই বানাবো, যার জন্য লাগবে চিকেন, পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো, আর এই যে এটা হলো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর গরম মশলার গুঁড়া, আর হলো লঙ্কার গুঁড়া। আমি এখন হলুদ লবণ দিয়ে চিকেনটা ভাজা করে নেব। হলুদ লবণ আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, এখন আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজি নিয়ে অল্প দিয়েছি, এখন এটাকে আমি নামিয়ে দেবো। তেল আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম সরষাতে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতা, আর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো বেশ কিছু রসুনগুলো কুচি করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি এখন লবণ, দিয়ে দেবো হলুদ। এখন এইগুলো সবগুলোকে আমি একটু ভাজা করব। পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন টমেটোটা, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখন আদাটা একটু ভাজা হবে, তারপরে দিয়ে দেবো আমি চিকেনগুলো। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিকেনগুলো। এর মধ্যে আমাদের লবণ দেওয়াই আছে, লবণ আর মিশ্রণ দিব না, এখন একটু ভিজিয়ে দেবো চিকেনটা। আমি দেখি রয়েছে নিজে হয়ে গিয়েছে আমাদের চিকেন ড্রাই ফ্রাই, এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা। এখন এটাকে আমি নামিয়ে দেবো।